Assalamu alaikum, welcome to Nordic Turns. Alan, Halmstad student. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফার্স্টে যারা ইন্টারভিউর জন্য কল পেয়েছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। ডিপেন্ডেন্সি নিয়ে কিছু কোশ্চেন আছে, ডিপেন্ডেন্সের ভিসা নিয়ে, রেসিডেন্ট পারমিট নিয়ে, সেটা নিয়ে কিছু কথা বলবো আর কিছু প্রিপারেশন নিয়ে কথা বলবো। শুরু করছি প্রথম কোশ্চেন। আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে অগস্ট মাসে যারা ইন্টারভিউর জন্য কল পেয়েছেন তারা ইন্টারভিউ কীভাবে দিবেন এবং কী ধরনের প্রিপারেশন দরকার আপনাদের ইন্টারভিউ দেওয়ার জন্য। আরেকটা কোশ্চেন করেছেন যে অগস্টে ভিসা পেলে আপনারা কবে আসবেন, সেটার জন্য আপনারা কোশ্চেন করেছেন। অগস্টের লাস্টের দিকে যাদের ইন্টারভিউ হবে তাদের ভিসাও তাড়াতাড়ি হবে আশা করা যাচ্ছে, কারণ এম্বাসি নিজেও জানে যে সেপ্টেম্বর মাস থেকে আপনাদের ম্যান্ডেটরি ক্লাস শুরু হবে। সো তারা চেষ্টা করবে আপনাদেরকে আগে আগে ভিসা দেওয়ার জন্য। যদি আপনি অগস্ট মাসে একদম লাস্টের দিকে কল পেয়ে থাকেন, আপনার ইউনিভার্সিটিকে আপনি এটা নিয়ে অবহিত করুন এবং আপনার যেই যে যেই অগস্ট মাসের যে তারিখে আপনার ইন্টারভিউর জন্য মেইলটা এসেছে সেই মেইলটা আপনি স্ক্রিনশট নিয়ে ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে মেইল করেন এবং মেইল করে বলেন যে আমার ইন্টারভিউর কল এসেছে এত তারিখে, আমি ভিসা পাওয়ার সাথে সাথেই তোমাদেরকে আপডেট করব যে আমি কবে আসতে পারবো। এবং এইটা আপনি প্রত্যেকবার আপনি এভাবে মেইলটাকে স্ক্রিনশট দিয়ে আপনারা এভাবে মেইলটা ইউনিভার্সিটিতে করুন যেন আপনার একটা ডকুমেন্টস থাকে। আপনি যখন যদি আপনি সেপ্টেম্বরের লাস্টের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম দিকে যেই রেজিস্ট্রেশন আছে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন সেটা যদি ইউনিভার্সিটিতে এসে না করতে পারেন, ধরেন আপনি 3 সেপ্টেম্বর থেকে আপনার ক্লাস শুরু, আপনি এসছেন 30 সেপ্টেম্বর, কোনো কারণে আপনি ক্লাস ধরতে পারেননি, রেজিস্ট্রেশন করতে পারেননি, তখন যদি আপনি আসেন আপনি এখানে রেজিস্ট্রেশন করতে না পারার কারণে আপনাকে অনেক জবাবদিহি করতে হবে, তখন আপনি এই মেইলগুলো খুলে তাদেরকে দেখাতে পারবেন যে আপনি মেইল করেছেন এবং ইউনিভার্সিটিতে প্রত্যেকটা আপডেট আপনি তাদেরকে অবহিত করেছেন। এইভাবে যদি আপনি দেখাতে পারেন, প্রমাণ দেখাতে পারেন, তাহলে হয়তোবা আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল হবে না। আমি আশা করি আপনাদেরকে উত্তরটা দিতে পেরেছি। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড। আপনারা একজন আমাকে কোশ্চেন করেছেন, ভাইয়া ডিপেন্ডেন্টের জন্য আপনি বলছেন যে একসাথে ভিসা হবে, এখন ভিসা তো এখন বলতেছে দেরিতে দিবে, বা আপনি বলছেন যে সেপ্টেম্বরে ভিসা, সেপ্টেম্বরের পরে ডিপেন্ডেন্টদের ভিসা নিয়ে কাজ শুরু হবে, তাহলে এরকম একটা কথা আপনি কীভাবে বললেন? ভাই, আমি মাইগ্রেশন ওয়ার্কারে কাজ করি না, আমি মাইগ্রেশন ওয়ার্কারে চাকরি করি না। মাইগ্রেশন ওয়ার্কার যেই ইনফরমেশনগুলো আপডেট করে বা তারা যেভাবে ডিসিশনগুলো নেয় এইটা আমি বানাই না। সো আমি জাস্ট যে ইনফরমেশনটা আপডেট হয়েছে সেইটা নিয়ে আমি কথা বলতে পারি আপনাদের সাথে, যেই ইনফরমেশনটা তারা আপডেট করেছে সেটা নিয়েই আমি আপনাদেরকে ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করেছি, এর চেয়ে বেশি কিছু না। সো তারা প্রত্যেকবারই নিয়ম চেঞ্জ করে এবং একদম লাস্ট মোমেন্টে এসেও তারা নিয়ম চেঞ্জ করতে পারে, এটা সম্পূর্ণই তাদের ইচ্ছা। যদি আপনার ভালো লাগে আপনি আসবেন, ভালো না লাগলে আপনি আসবেন না, দ্যাটস ইট। কিন্তু তাদের যেই নিয়ম সেই নিয়মে যেই সিস্টেম আছে সেই সিস্টেমই তারা চলবে। এখন আপনি এখানে যদি বলেন যে এরকম কেন করলো, এটা তাদের মর্জি, তাদের দেশে আপনি আসবেন তারা তাদের নিয়ম চেঞ্জ করেছে, আপনি যদি নিয়মের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন তাহলে আপনি ইউ আর মোস্ট ওয়েলকাম, যদি আপনি অ্যাডাপ্ট করতে না পারেন তাহলে আপনি আসবেন না, দ্যাটস ইউর চয়েস। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যেই সিস্টেম অনুযায়ী সব কিছু যাচ্ছে সেই সিস্টেম অনুযায়ী আপনাদেরকেও অ্যাডাপ্ট হতে হবে, আদারওয়াইজ আপনাদের ভবিষ্যতে প্রবলেম হবে, এখন প্রবলেম হবে, সবসময় প্রবলেম হবে। গেল এক কথা। দুই নম্বর কথা হচ্ছে, একজন আমাকে কোশ্চেন করেছেন যদি কোনো ফিমেল স্টুডেন্ট যদি অ্যাডমিশন পেয়ে থাকে, সেই ফিমেল স্টুডেন্ট অ্যাডমিশন পাওয়ার পর তার যদি ভিসা হয় কিন্তু তার বাচ্চা অর্থাৎ তার ডিপেন্ডেন্ট তার বাচ্চাকে রেখে সে বাংলাদেশে রেখে সে কীভাবে আসবে, তাকে তো বাংলাদেশ থেকে বাচ্চাকে নিয়ে আসতে হবে। আপনারা অ্যাম্বাসিতে এটা নিয়ে কথা বলুন, মেইল দেন। বাচ্চার ক্ষেত্রে আপনাদের জন্য সব ধরনের ডিপেন্ডেন্ট বাচ্চা যদি হয়ে থাকে, যদি হাজবেন্ড না হয়, বাচ্চা এখানে আনার পর বাচ্চা কীভাবে থাকবে, বাচ্চা কোথায় থাকবে, ডগিসে যদি থাকে কয় ঘন্টা থাকবে, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে ইন্টারভিউ বোর্ডে আপনাকে কোশ্চেন করা হবে। এবং তখন আপনি ভিসা অফিসারকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করুন যে দেখুন আমার হাজব্যান্ড আসুক বা না আসুক, বা আপনারা আমার হাজব্যান্ডকে পরে ভিসা দেন, দ্যাট ডাজেন্ট ফ্যাক্ট, কিন্তু আপনারা আমার বাচ্চা আছে এবং আমার বাচ্চাকে রেখে তো আমি আর পড়ালেখা করতে দেশের বাইরে যেতে পারবো না, সো আমার বাচ্চাকে তো ভিসাটা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার ভিসা অফিসারের সাথে ওইভাবে কথা বলেন। আমার মনে হয় না যে তারা বেশি ঝামেলা করবে বাচ্চার ক্ষেত্রে, শুধুমাত্র হাজব্যান্ডের ক্ষেত্রে তারা ভিসাগুলো এখন পর্যন্ত প্রসিড করতে পারছে না, বিকজ বিগত বছরগুলোতে যারা অলরেডি সুইডেনে এসছে তাদের সময়ে অনেকের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গিয়েছে শুধুমাত্র দেরিতে এখানে ইন করার জন্য, অর্থাৎ ম্যান্ডেটরি যে রেজিস্ট্রেশন ছিল সেটা না করতে পারার কারণে। এই জন্য এবছর মাইগ্রেশন পার্কের ডিসিশন নিয়েছে যে তারা প্রথমে অ্যাপ্লিকেন্টদেরকে নিয়ে কাজ করবে, তারপর ডিপেন্ডেন্ট নিয়ে কাজ করবে। কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চাদের যেটা বললেন আপনারা সেটা এক্সেপশনাল হতে পারে, কিন্তু সেটার জন্য আপনাকে ভিসা অফিসারের সাথে ক্লিয়ারলি ডিসকাস করতে হবে ইন্টারভিউর সময়। বলতে পারেন ভাই আমার ইন্টারভিউ হয় নাই, আমার ইন্টারভিউ ছাড়াই ভিসা হয়ে গেছে, আপনি ফোন দেন, ফোন দিয়ে আপনি তাদেরকে বলেন। আর যদি এমত অবস্থায় আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চার ভিসা হলেই আপনি আসবেন,
তাহলে আপনি ইউনিভার্সিটিকে সে সম্বন্ধে অবহিত করেন যে আমি ভিসা পেয়েছি, ঠিক আছে আমি ভিসা পেয়ে গেছি, কিন্তু আমার বাচ্চা ভিসা পায় নাই, সে কারণে আমি আসতে পারছি না, আমি দেরি হবে আমার আসতে, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি হয়তো আপনাকে কনসিডার করবে। প্রত্যেক সময় আপনাকে অপশন বি নিয়ে ভাবতে হবে, আপনার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এবং একদম প্ল্যান এফ পর্যন্ত আপনাকে থাকতে হবে, যে একদম লাস্ট কোনো উপায় না থাকলে আপনি কী করবেন। যদি এটা না হয় তাহলে আপনি এখানে এসে সবসময় যেটা বলি প্রিপারেশন স্ট্র্যাটেজি না নিয়ে যদি আপনি এখানে আসেন আপনি বিপদে পড়বেন। ইটস ভেরি সিম্পল, এটা খুবই স্বাভাবিক। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রিপারেশন, আপনাদের যেই আপনাদের সামর্থ্যের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাদের প্ল্যান, সামর্থ্যের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এনিওয়ে, গেল এবার এই কোশ্চেনের আনসার গেল। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, যারা আপনারা যারা নর্ডিক টার্নসের ওয়েবসাইট নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন, আমাকে অনেক ধরনের অনেক কোশ্চেন করেছেন। প্রথম কোশ্চেন হচ্ছে যে ভাইয়া, আপনি তো এজেন্সির সাথে এখন হাত মিলিয়েছেন, আপনি তো নিজেই এখন এজেন্সি হয়ে গেছেন। আরেকজন, আরও অনেকে যারা আমার শুভাকাঙ্ক্ষী প্রথম থেকেই ছিল, তারা অনেকে বলতেছে যে হ্যাঁ আপনি তো দালালদের সাথেই হাত মিলালেন শেষ পর্যন্ত, ও আপনি এখন তাহলে ওভারঅল আপনি একজন বিজনেসম্যান হয়ে গেলেন, ভাইয়া এখন তো আর আপনার কাছ থেকে সেই সার্ভিসটা পাবো না বা আপনার ভিডিওগুলো পাবো না। আমি ক্লিয়ার করেছি এর আগের ভিডিওতে, আমি কেয়ার করি না যে আপনারা আমার কাছ থেকে কতটুকু সার্ভিস পাবেন, বাট আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্যই নর্ডিক টার্নস ওয়েবসাইট খোলা হচ্ছে, ওয়েব পেজ খোলা হচ্ছে, যেখানে আপনারা চার্জ করবেন এবং সেই চার্জের মাধ্যমে আমি চার্জড হব এবং আমি আপনাদেরকে কোশ্চেনের অ্যান্সার করতে বাধ্য থাকব, আমি আপনাদেরকে ভিসার অ্যাপ্লিকেশন করে দিতে বাধ্য থাকব। অ্যাপ্লিকেশন আপনিই করবেন, কীভাবে করতে হবে সেটা আমি বলে দিব, ঠিক আছে? সো আমি মনে করি না এটা কোনো প্রবলেম। যারা প্রবলেম মনে করছেন তারা কী জন্য প্রবলেম মনে করছেন আই ডোন্ট নো, এবং যদি তারা প্রবলেম মনে করেন দেখা বাদ দিয়ে দেন আমার ভিডিও, আমার ভিডিও দেখতেই হবে এমন কোনো কথা নেই। ফেসবুকে আরও অনেক গ্রুপ আছে, আরও অনেক পেজ আছে যেগুলোতে আপনারা ফলো করলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমার নর্ডিক টার্নস চ্যানেল দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কাউকে কখনো দেওয়া হয়নি। সো আমি মনে করি নর্ডিক টার্নস চ্যানেল থাকবে, নর্ডিক টার্নস চ্যানেলের সাথে সাথে আপনারাও থাকবেন। যদি কারো মনে হয় যে আপনি নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, অনেক চেষ্টা করেছেন অ্যাপ্লিকেশন করার জন্য বাট কোনো কারণে আপনি পারছেন না, আপনার ইনফরমেশন দরকার, ভাইয়া এখানে এসে আটকে গেছি কী করবো, ভাইয়া ওইখানে আমি আর পারছি না অ্যাপ্লিকেশনটা আমি লাস্ট মতো করতে পারছি না, ভাইয়া ক্রেডিট কার্ড দিয়ে টাকা দিতে পারছি না, ভাইয়া টিউশন ফি পাঠাতে পারছি না বাংলাদেশ থেকে, ভাইয়া আমি ইউনিভার্সিটিতে থিসিসের পেপার লিখতে পারছি না, ভাইয়া আমি বুঝতে পারছি না আমি কী করবো, ভাইয়া আমার বাজেট আছে 15 লাখ টাকা, আমি কি আসবো, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করার মতো সময় আমার নাই, আমি এগুলো অ্যান্সার করতে পারবো না আপনাদেরকে। সেজন্যই এই কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্যই আমি আপনাদেরকে ওয়েব পেজের ধারণাটা দিয়েছি, যে ওয়েব পেজ যদি হয় সেখানে আপনারা আগেই চার্জ করবেন এবং সেই চার্জের ফলশ্রুতিতে আমি আপনাদেরকে কোশ্চেনে অ্যান্সার করতে বাধ্য থাকব। এবং যখন আমি আপনাদেরকে কোশ্চেনে অ্যান্সার করতে বাধ্য থাকব তখনই আমি আপনাদেরকে কোশ্চেনে অ্যান্সারটা করব, বিকজ এখন আমার বাইরে একটু ঠান্ডা, আমি আজকে ভিডিও করব না, রাত হয়ে গেছে, থাক আজকে না, আজকে আর ভিডিও করব না। একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ দেখলাম, কোশ্চেন করেছেন আপনি, পড়লাম, একটা মিটিং যেতে হবে, 5 মিনিট সময় আছে, এই 5 মিনিটে আমি হয়তো অন্য কিছু করবো, আমি এটা করবো না এখন, এই ধরনের ব্যাপার আসবে। কিন্তু যখন আমি আপনাদের কাছ থেকে টাকা নিব তখন আমি দিনের মধ্যে 4 ঘন্টা আমি আপনাদের জন্য বসে কাজ করব, এবং এটা আমি কেন করব, কারণ আমার অ্যাকাউন্টেবিলিটি থেকে আমি করবো, আদারওয়াইজ আমার যে টাকাটা আপনারা পে করবেন সেটা তো হারাম হয়ে যাবে আমার জন্য, আমি তো সেটা নিতে পারবো না। সো আমি মনে করি আপনাদেরকে যে এইটা হলে আপনাদের জন্য ভালো হবে, এটা আমার ধারণা, ভালো মন্দ আমি মনে করি আমার কাছে ভালো, আপনার কাছে ভালো নাও হতে পারে। সো আপনি আপনার নিজের ডিসিশন নিজে নেবেন। আপনি যদি মনে করেন আলান ভাই আমাকে হেল্প করতে পারবে নর্ডিক টার্নসের মাধ্যমে, আমি হয়তো বা সুইডেনে আসতে পারবো, তাহলে আপনি আমার কাছে আসবেন, আপনি আমাকে চার্জ করে আপনি আপনার সব কিছু করে নেবেন। আর যদি মনে করেন যে আপনি সব কিছু করতে পারবেন না বা আপনি টাকা পয়সা খরচ করতে চান না, তাহলে ভিডিও দেখেন, ভিডিও দেখে কোশ্চেন করলে আমি কোশ্চেনে অ্যান্সার করতে পারবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম। যদি আপনি মেম্বার হন তাহলে সেখানে কোশ্চেনে অ্যান্সার করার জন্য আমি বাধ্য থাকবো, সেখানে আমি আপনাদেরকে কোশ্চেনে অ্যান্সার করবো এবং খুব ডিটেলে করবো। ওই যে ফেসবুক পেজের মধ্যে এটা করেন ওটা করেন ফলোয়িং এফ ওগুলো করবো না, ইট উইল বি ভেরি প্রফেশনাল, বিকজ আমি যেটা করি সেটা খুব ভালোভাবে করার চেষ্টা করবো, যেটা করি না একেবারে স্লুতা একেবারে বন্ধ। সো নর্ডিক টার্নস চ্যানেল শুরু করেছিলাম, ভালোভাবে শুরু করেছিলাম, একদম প্রিপারেশন নিয়ে প্ল্যান করে চ্যানেল চলছে। সাস্টেনেবল হওয়াটা জরুরি, কোয়ালিটি থাকাটা জরুরি, কয়টা করলাম দ্যাট ডাজেন্ট ফ্যাক্ট, 500 ভিডিও করে ফেললাম, 500 ভিডিও থেকে কোনো ইনফরমেশান আসলো না, শুধু নিজের চেহারা দেখাইলাম আর সুইডেন ঘুরে ঘুরে দেখাইলাম, ব্লগ করলাম, দ্যাট ডাজেন্ট মাই এইম, দ্যাট ডাজেন্ট নর্ডিক টার্নস গোল, নর্ডিক টার্নসের অবজেক্টিভ এটা না।
নর্ডিক টার্নসের অবজেক্টিভ হচ্ছে ইনফরমেশান দেওয়া, সেটা যে কোনো জায়গায় হতে পারে, এবং সত্য ইনফরমেশান দেওয়া, একেবারে অনেস্ট একটা অ্যান্সার দেওয়া, যেই অনেস্ট ইনফরমেশনের মাধ্যমে একটা ছেলে খুব সহজে এখানে অ্যাপ্লিকেশন করে আসতে পারবে। সো অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে, আমার কাছে মনে হয় যে যারা যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি। কিছুতেই আপনাদের চিন্তাভাবনা থাকবে যে আপনারা কীভাবে বেনিফিট হবেন, আমি আমার বেনিফিটের কথা কখনো চিন্তা করি নাই, আমি সবসময় চিন্তা করেছি আপনাদের বেনিফিটের কথা। সো আপনারা যদি বেনিফিটেড হন সেটাতে আমি সাকসেসফুল, আপনারা যদি বেনিফিটেড না হন সাকসেসফুল না আমি, এটাই আমি বলবো, নর্ডিক টার্নস সাকসেসফুল হবে না। সো আর যে প্রাইসটা রাখা হয়েছে সেটা খুবই নামমাত্র একটা প্রাইস, আমি গতকালকে একজনের সাথে কথা বললাম, উনি আমাকে কনফার্ম করলেন যে উনি 15 লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে এসেছেন তার শুধুমাত্র তার বউকে নিয়ে, 15 লাখ টাকা একটা থার্ড পার্টিকে দিয়েছেন এবং উনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। আমি বললাম আপনি 15 লাখ টাকা দিয়ে সৌদিতে যান নাই কেন, আপনি দুবাইয়ে চলে যেতেন, সুইডেনে আসতে তো 15 লাখ টাকা লাগে না, সুইডেনে আসতে কিছুই লাগে না, কোনো টাকাই খরচ হয় না, প্লেন ভাড়া লাগবে আর যদি অ্যাপ্লিকেশনের ফিটা লাগবে, শুধু ভিসা অ্যাপ্লিকেশনের ফিটা আর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ফিটা, আর তো কিছুই লাগে না, আর বাকি সব আপনাকে নিজেতেই করতে হবে। হ্যাঁ, মানুষ যদি করে দেয় তাহলে সেটা যত চার্জ নেবেই স্বাভাবিক। সো এনিওয়ে আমি নর্ডিক টার্নসের ওয়েবসাইট নিয়ে কাজ করছি এবং এই কাজ শেষ হবে হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে, এত তাড়াতাড়ি শেষ হবে না, বিকজ ইটস ভেরি প্রফেশনাল। আমি অলরেডি ডোমেন কিনেছি nordicturns.se, আপনারা যদি ঢোকেন তাহলে সেখানে ঢুকে হয়তো আপনারা হোম পেজটা দেখতে পাবেন, হোম পেজটা আমি অলরেডি ডিজাইন করেছি, বাট এর ভেতরে কিছু নাই, ভিতরে আমি এখনও কিছু করিনি, ওগুলো করতে আমার অনেক সময় লাগবে। সো 2 থেকে 3 মাস সময় লাগবে, অর্থাৎ 2020-তে যারা আসছেন তাদের জন্য কাজে লাগবে। আরেকটা কথা সেটা হচ্ছে যারা আপনারা ব্যাচেলার করার জন্য আমাকে মানে জ্বালায় শেষ করে ফেলছেন একেবারে, ব্যাচেলারের জন্য যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন, আমার মনে হয় আমার মোবাইলের মধ্যে প্রায় 5000 মেসেজ হবে যে যারা আমাকে শুধুমাত্র ব্যাচেলার নিয়ে কিছু বলেন, ব্যাচেলার নিয়ে কিছু বলেন, ব্যাচেলার নিয়ে কিছু বলেন, এই মেসেজ পড়তে পড়তে আমার জীবন শেষ। ব্যাচেলারের জন্য কী করতে হবে, কোন দেশে আসতে হবে সেটা নিয়ে আমি আমার ওয়েবসাইটে পুরোপুরিভাবে লিখে দিব। ব্যাচেলার যারা করতে চান, জার্মানিতে আসতে চান, নরওয়েতে আসতে চান বা অন্য কোনো কান্ট্রিতে আসতে চান, এই ব্যাচেলার করার জন্য আপনাদের যত ধরনের পরামর্শ আছে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় করতে হবে, কী কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে, এগুলো নিয়ে আমি অলরেডি পড়ালেখা শেষ করেছি 1 বছর ধরে, এই পড়ালেখা শেষ করে এখন আমি ওয়েবসাইট ধরেছি, ওয়েবসাইট শেষ হোক তারপরে আমি আপনাদেরকে ব্যাচেলার নিয়ে ডিটেলসে কথা বলবো, আশা করি আপনারা উপকৃত হবেন। ব্যাচেলার নিয়ে একেবারে ফুল প্যাকেজে আমি আসবো এবং সেটা নিয়ে খুব প্রফেশনাল ওয়েতে কাজ করবো আশা করতেছি, আমি জানি না এখনও, বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে ফুল সার্ভিস দেওয়ার জন্য। নর্ডিক টার্নসের ভিডিও সবসময় থাকবে, যেভাবে থাকে এটা সবসময় থাকবে, চলতে থাকবে গতানুগতিক বিভিন্ন জিনিস নিয়ে, এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে রাইট সময়ে রাইট একটা সংবাদ বা ইনফরমেশান বা নিউজ যেটাই বলেন আপনারা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।